আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনার দেখছেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমরা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কে এসডি ওয়ালপেপার অ্যাপ তৈরি করবেন কিভাবে সেটা দেখাবো। এটাতে একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন একটা হোস্টিংয়ে এটা আপলোড করা আছে। এখানে অনেক অপশন আছে, ওয়ালপেপারগুলো এখান থেকে আপনারা কাস্টম ওয়ালপেপার আপলোড করতে পারবেন। অ্যাড ওয়ালপেপারে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর ওয়ালপেপার টাইপটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট হবে সেটা সিলেক্ট করতে পারবেন। এটার যে এখানে আপলোড করবেন সিলেক্ট করে, আর এখানে ট্যাগ ইউজ করতে পারেন, ওয়ালপেপারের কালার দিতে পারেন, তারপর সেভ করতে পারেন। তো এখানেও ক্যাটাগরি আছে, এখান থেকে আপনারা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আপনাদের ফুললি অ্যাপটা আপনাদের হাতের কন্ট্রোলে থাকবে। জাস্ট এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে যে কোনো ক্যাটাগরির নেম দিতে পারবেন, ইমেজ সিলেক্ট করতে পারবেন, দেন সেভ করতে পারবেন। তো আর এখানে প্রোফাইল সেট আপের একটা বিষয় আছে, অ্যাডমিনের আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিন ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিনের এখানে যে জিমেলটা থাকে সেটা চেঞ্জ করে সেভ করতে পারবেন। ফুললি আপনাদের কন্ট্রোলেই থাকবে। এখানে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। এসএমটিপির একটা বিষয় আছে, এটা আপনাদের হোস্টিং সার্ভারের সাথে রুমের সাথে কানেক্ট করতে পারেন বা আপনাদের জিমেলের সাথে কানেক্ট করতে পারেন। তো আপনাদের এখানে ফিল আপ করলেই আপনাদের জিমেলের সাথে এসএমটিপিটা কানেক্ট হয়ে যাবে। তো আমার এখানে এসএমটিপিটা এই হোস্টিংয়ে যেহেতু আপলোড করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে সেট করা নেই। আর এমন হোস্টিং ইউজ করতে হবে যেটা আপনাদের সিকিউর করা। এটা দেখতে পাচ্ছেন ইউ কানেকশন তো দিস সাইট ইজ নট সিকিউর, তো আপনাদের অবশ্যই সিকিউর হতে হবে। তো আমার এখানে আরেকটা যেটা আছে এটা সিকিউর করা আছে, দেখতে পাচ্ছেন কানেকশনটা সিকিউর আছে। তো আমি এই হোস্টিং ইউজ করব। তো কীভাবে সিকিউর করতে হয় যে কোনো ওয়েবসাইট, সেই নিয়ে আমি নতুন একটা ভিডিও দিয়েছি গতকাল আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলে, আশা করি দেখে নেবেন। তাহলে যে কোনো ওয়েবসাইট সিকিউর করে নিতে পারবেন ফ্রিতেই। আর এগুলো তো আমি ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করতেছি, আপনারা পেড ডোমেন হোস্টিং আমি রিকমেন্ড করবো যে আপনারা পেড ডোমেন হোস্টিং ইউজ করবেন। তো এইখানে আমি হোস্টিংয়ের ফাইল ম্যানেজার চলে যাচ্ছি, অনলাইন ফাইল ম্যানেজার যেটা আছে সেটাতে গিয়ে আমি এখানে আগের যেহেতু এই itech.ml এই ডোমেনটা ইউজ করছি, তো এটার যে হোস্টিংটা আছে সেই হোস্টিংয়ের অন্যান্য ফাইলগুলি আমি দেখি ডিলিট করা যায় কি না। এই ডিরেক্টরিতে এগুলো এখান থেকে ফার্স্ট অবস্থায় এগুলো ডিলিট করতে পারবেন না। আপনারা কীভাবে করবেন সেটা আমি বলি। এখানে যে ফাইলগুলো আছে এগুলো চাইলে কিন্তু এখান থেকে ডিলিট করতে পারতেছেন না, দেখতে পাচ্ছেন যে রাইটের পারমিশন নাই। তো কোনো কিছু ঝামেলা ছাড়া যদি আপনারা ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে জাস্ট যেই সফটকুলার যে আছে অ্যাপ ইনস্টলার, তো এটাতে গিয়ে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিবেন। ইনস্টল সম্পূর্ণ করার দরকার নাই, জাস্ট কিছু করলেই তারপরে ওইখানে আর কিছু ফোল্ডার তৈরি হবে, তারপরে কিন্তু ওখান থেকে ডিলিট করতে পারবেন। জাস্ট এখানে অ্যাডমিন দিয়ে একটা ডেমো থিম সিলেক্ট করে ইনস্টল ক্লিক করে দিছি। তো এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি, আবার ট্রাই করি, লাইক ইনস্টল। তো এটা আমার ইনস্টল করা মূল উদ্দেশ্য না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দেন এগুলো ক্লোজ করে দিচ্ছি।
আবার আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। এখানে যে নতুন অনেকগুলো ফাইল তৈরি হইলো, এখন আশা করি যে এগুলো ডিলিট করলে এগুলো সিম্পলি ডিলিট হবে। তো দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু এগুলো এখন ডিলিট হচ্ছে। তো আপনারা ওয়ার্ডপ্রেস কিছুটা ইনস্টলেশন করবেন, তাহলে দেখতে পারবেন যে যে কোনো ফাইল এখান থেকে ইজিলি ডিলিট করতে পারতেছেন। তো ভিডিওটা অনেকটাই লং হবে আর ডিটেইলি ভিডিওটা থাকবে, কারণ এই অ্যাপটাতে অনেক কাজ আমরা করব আশা করা যায়। তো এসটি ডক্সের ভিতরে যা আছে তাও আমরা ডিলিট করব। এটার নেমটা কপি করে নিলাম কারণ আমার লাগবে, ওয়েট করতে হবে অবশ্যই। তো কালকে যে গতকাল যে আমরা অ্যাপটা তৈরি করছিলাম ই কমার্স অ্যাপ্লিকেশনের, প্রথমে যে সময় আমি রিভিউটা দিছি সেই সময় ওয়ান সিগন্যাল আইডিটা ভালোভাবে সেট ছিল না, যার ফলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করার পরে নোটিফিকেশন কিছুটা সমস্যা করছিল, বা আমার এখানে ইন্টারনেট কানেক্ট নেই যার জন্য সমস্যা দেখাচ্ছে। তো যার জন্য কিন্তু ওইখানে অর্ডার নোটিফিকেশন সমস্যা করছিল। তো তারপরে ওয়ান সিগন্যাল আইডি ঠিকঠাক করার পরে কিন্তু আর কোনো সমস্যা করে নাই, যেমন আমি আপনাকে দেখাচ্ছি আমার যেই এটা ছিল আইসিটি ফয়সাল, সেটাতে আমি চলে যাচ্ছি, দেন অ্যাডমিন লগ ইন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ইউজার নেমটা ছিল ফয়সাল বলে গেছিলাম। তো এখন আমি এটা যদি এখান থেকে জাস্ট অর্ডার করি কোনো কিছু, ওয়ান পিস লাগবে আমাদের, তারপরে এখানে অর্ডারটা চলে আসছে, জাস্ট চেক আউটে ক্লিক করবো। এরপর আমাদের নেম দিতে হবে না, ফিস ইমেল যা আছে তাই থাক, সব কিছু আগেরটাই থাক, জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমি সেই আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে রয়েছি, জাস্ট অর্ডারটা আমি দিয়ে দিচ্ছি, সাবমিট হচ্ছে, কংগ্রেচুলেশন দেখাইলো, অ্যাপটা আমি ক্লোজ করে দিলাম। তো এই পেজটা আমি যদি রিলোড দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নাফিস নামে ওয়ান অর্ডার আসছে, এটা পেন্ডিং আছে অর্ডারটা, জাস্ট ক্লিক করে এটা যদি আমি এখান থেকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে নোটিফিকেশন চলে আসছে, অর্ডার আইডি এত এরকম। আর যদি এই অর্ডারটাই সেম অর্ডারটাই আমি যদি আবার ক্যান্সেল করে দেই সেক্ষেত্রেও কিন্তু এটা নোটিফিকেশন সরাসরি চলে যাবে, দেখতে পাচ্ছেন ক্যান্সেল করা মাত্রই কিন্তু ছড়িয়ে দেখাইলো, অর্ডারটা ক্যান্সেলের নোটিফিকেশনটা চলে আসলো। তো এটা কিন্তু ওয়ান সিগন্যাল আইডিতে ভালোভাবে যদি গতকালের ভিডিও মতো সেট আপ করে নিতে পারেন তাহলে কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এগুলো। আর যদি ই কমার্স অ্যাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমাদের এখানে যদি কোনো ফাইল ডিলিট না হয় সেক্ষেত্রে আবারও আপনারা ফাইল ম্যানেজারে প্রবেশ করে সেটা ডিলিট করবেন। আর আমার এখানে আগের যে ইটা ছিল ডাটাবেসটা সেটাও আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট আপনাদের আমি ডিলিট করে দেখাচ্ছি, কারণ হলো যে আপনাদের প্র্যাকটিসটা যাতে ভালো হয় তার জন্য আমি এখান থেকে MySQL ডাটাবেস সেটা আমি ডিলিট করে দিব। এখানে দুইটা ডাটাবেস আছে অলরেডি, জাস্ট আমি এখান থেকে ডাটাবেস নেমটা সিলেক্ট থাকবে আর রিমুভে ক্লিক করবেন, একটা রিমুভ হইলো, ডাটাবেস নেমটা সিলেক্ট থাকবে রিমুভে ক্লিক করবেন,
এখন ডাটাবেস জিরো সংখ্যা আছে, এখানে 400 মতো ডাটাবেস অ্যাড করা যায়। যাই হোক, এগুলো ক্লোজ করে দিচ্ছি। এটা এখনও লুট নিচ্ছে। ফাইল ম্যানেজার, ইয়া এখন কিন্তু আমি এটা সাকসেসফুলি ভাবে এসটি ডকস ফোল্ডারটা ডিলিট করতে পারছি। জাস্ট ফোল্ডার আবার আমি তৈরি করে নিচ্ছি। এখন যদি আমার সেই ডোমেনটাতে যাই, আইটি ট্যাগ ডট এমআল, তো সেটাতে গেলে দেখতে পারবো যে আমার এখানে কোনো প্রকার ফাইল নেই, এমপিটি ব্ল্যাঙ্ক। তো আমরা এখন এই ফোল্ড এসটি ডকস ফোল্ডারের ভিতর চলে যাব। আপনাদের যদি পেড হোস্টিং হয় সেক্ষেত্রে পাবলিক এসটিএমএল থাকতে পারে, তো সেটার ভিতর চলে যাবেন। দেন আপনারা ফোল্ডার আপলোড করবেন, কোন ফোল্ডার আপলোড করবেন সেটা প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি। আমার আপনাদের আমি আগের ভিডিওটা তো আমি বলছিলাম যে 100 লাইক ফুল হলে আমি সোর্স কোড দিব, তো এইটাতে আমি ওইরকম কোনো কিছু ই করবো না, জাস্ট আপনাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সোর্স কোডটা। তো এটা জাস্ট আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এসডি ওয়ালপেপার উইথ অ্যাডমিন প্যানেল, এক্সট্র্যাক্ট কমপ্লিট। এখানে আমাদের সোর্স কোডটা আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর, আর উপরে এখানে আপলোড করার জন্য পিএসপি যেটা আছে ওয়েব, সেটার জিনিসগুলোই আমাদের আপলোড করতে হবে। জাস্ট আপলোড ফোল্ডারে গিয়ে আপলোড ফোল্ডার আমরা সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট টাইম যেটা আছে সেটার ভিতর পিএসপি ওয়েব এই ফোল্ডারটাই আমি সিলেক্ট করে দিব। এর ভিতরে যাওয়া যাবে না, জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে আপলোড করে আপলোডে ক্লিক করে দিবেন। তো এটা আমাদের 1000+ ফাইল এখানে আছে, তো তাই অনেকটা সময় ওয়েট করতে হবে। তো আমরা এই ফাঁকে অন্য কাজ করতে পারি। জাস্ট আমি মিনিমাইজ করে নিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওটা অলরেডি ওপেন রাখছি, দেখতে পাচ্ছেন। এক্সিস্টিং প্রজেক্টও যেতে পারেন, ওপেন প্রজেক্টও যেতে পারেন, যাই হোক। এখন যে ফোল্ডারে রাখা হয়েছে সেই ফোল্ডারের এসডি ওয়ালপেপার উইথ অ্যাডমিন প্যানেল, জাস্ট এখানে এসডি ওয়ালপেপার যে নেমটা আছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে অ্যাপ সিলেক্ট করবেন না, ওকে, অবশ্য ওয়েট করতে হবে। এটা যেহেতু এক অনেক বিশাল একটা বড় প্রজেক্ট, অ্যান্ড এটাতে কিন্তু সব প্রকার অ্যাডই ইমপ্লিমেন্ট করা যাবে। ফেসবুক অ্যাডের ব্যানারগুলি, ফেসবুকের যত অ্যাড আছে, অ্যাডমোবের যত অ্যাড আছে, প্রায় সবগুলি এখানে কাজ করবে। তো এই প্রজেক্টটা সিং হতে মোটামুটি অনেকটাই সময় নিবে। তো আমার মোটামুটি সিং হয়েছে, কমপ্লিটলি যে হয়েছে সেটা বলবো না, কারণ সময় নিবে কিছু আর। যাই হোক, এখন মোটামুটি হয়ে গেছে। তো আমাদের প্রথম কাজ হলো যে ওয়ান সিগন্যাল অ্যাড করা, বা এখানে প্যাকেজ নেম চেঞ্জ করা। তো আমরা প্যাকেজ নেমটা প্রথম চেঞ্জ করে নিতে পারি। আমাদের প্যাকেজ নেমটা আমরা ম্যানিফেস্ট থেকেও দেখে নিতে পারবো চাইলে। তো এইখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম, প্যাকেজ প্যাকেজ নেমের আন্ডার আছে কম, দেখতে পাচ্ছেন বিপি অ্যাপস এসডি ওয়ালপেপারস। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিপি অ্যাপস কম, বিপি অ্যাপস এসডি ওয়ালপেপারস, এই তিনটা। এখানে ম্যানিফেস্ট থেকে আপনারা যে কোনো অ্যাপের প্যাকেজ নেমে কিন্তু দেখে নিতে পারেন, সিক্রেট টিপস দিয়ে দিলাম আপনাদের। তো জাস্ট আমরা এটা এখন রিফ্যাক্টর করব, রিনেম করে, রিনেম প্যাকেজ, নেম দিয়ে দিচ্ছি ফয়সাল ড্যাপ
এগুলো ঠিক টিক মার্ক করে দিলে এই প্রজেক্টে আরো যে যে জায়গায় প্যাকেজ নেমটা এরকম ছিল সেই সেই জায়গায় খুঁজে খুঁজে কিন্তু রিনেম করে দিবে। কিন্তু মাঝে মাঝে সমস্যা করে টিক মার্ক দেওয়া থাকলে, যাই হোক, মানে এমন জায়গায় চেঞ্জ করে দে যে জায়গায় চেঞ্জের প্রয়োজন ছিল না, সেই জায়গায় যখন চেঞ্জ করে দে তখন প্রজেক্টটাতে সমস্যা হয়ে যায়। তাই আমি স্বাভাবিকভাবে একটা চেঞ্জ একটা টিক মার্ক দিয়ে দিলাম। আর এটা আমি আবার সিঙ্ক করলে বুঝতে পারবো যে বিপি অ্যাপসের পরিবর্তে আমার প্যাকেজ নেমটা এখানে আসছে। আর এসডি ওয়ালপেপারের পরিবর্তে এটা নেমটা আরেকটু চেঞ্জ করে দিব আমি, জাস্ট রিফ্যাক্টর রিনেম, এখান দিতে পারি ওয়ালপেপার 2022। আর আপনাদের এখানে ডোরি ফ্যাক্টর শো করতে পারে, তো আপনারা শো করলে সেই ডোরি ফ্যাক্টর ক্লিক করে নেবেন। আমার যেহেতু এখানে শো করে নাই ডোরি ফ্যাক্টর তাই আমি আর ক্লিক করলাম না। আর আমাদের প্যাকেজ নেমটা সাকসেসফুলি ভাবে চেঞ্জ হয়েছে কি না তা এখান থেকে দেখে নিতে পারি। ফয়সাল ড্যাব ডট ওয়ালপেপার 2022, যাই হোক। তো আমরা এখন ক্লোজ করে নিচ্ছি, আমার যে গ্যাডেল স্ক্রিপ্ট আছে সেইখানে আমাদের ওয়ান সিগন্যাল আইডি অ্যাড করতে হবে, তারপরে এই প্রজেক্টটা আমাদের ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে, এরকম মোটামুটি অনেকটা কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিগন্যাল আইডিটা কিন্তু এখানে একদম ফাঁকা দেওয়া আছে, আমাদের এটা রিপ্লেস করতে হবে। তারপরে আমাদের কাজ হল এই প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করা। তো আমরা এখান দিয়ে দেখে নিচ্ছি এটা কোন পর্যন্ত আপলোড হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, আর কিছুটা সময় ওয়েট করতে হবে। আমি নিউ ট্যাব নিচ্ছি, প্রজেক্টটা আমি ফায়ারবেসের সাথে কানেক্ট করে নিচ্ছি প্রথমে, ফায়ারবেস অবশ্যই ওয়েট করতে হবে। টুলসে গিয়ে ফায়ারবেসে গেলে ফায়ারবেসে স্ট্যান্ডটা ওপেন হয়। তো তারপর এখানে অথেন্টিকেশন যেতে পারেন বা রিয়েল টাইম ডাটাবেসে যেতে পারেন। তো আমি জাস্ট একটা ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট আছে বলতেছে। আর কানেক্ট থাকলে কী করতে হয় তা আপনারা জানেন। তো আমি জাস্ট প্রজেক্টে যাব, প্রজেক্টে কনভার্ট করার পরে আমাদের অ্যাপসের যে সন যেটা আছে সেটা ডিলিট করে দিব। তো ডিলিট করার পরে আমরা আবারও সেইখানে যাচ্ছি, এটা একবার সিঙ্ক করে নিচ্ছি, আবারও সিঙ্ক করার পর ওইখানে যাব, যদি দেখি যে প্রজেক্টটা কানেক্টেড এখনও আছে যদি দেখায় তাহলে আমরা অন্য স্টেপ ফলো করবো। আরও ওয়েট করতে হবে, এখন কিন্তু এখানে কানেক্টেড নেই দেখতেই পাচ্ছেন। তো আমরা কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করে দিচ্ছি, তো আমাদের নতুন ট্যাব ওপেন হচ্ছে, জাস্ট ক্রিয়েট প্রজেক্টে চলে যাচ্ছি। এখানে প্রজেক্ট নেম যেটা আছে সেটাই থাক, কন্টিনিউ দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। এখানে আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি ক্রিয়েট প্রজেক্ট। আর একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের, কানেক্ট
হয়ে গেছে অলরেডি, কানেক্ট হয়ে যাওয়ার পরেও আবারও আমি এটা রিলোড দিচ্ছি। ওকে, এটা কোন পর্যন্ত আপলোড করতে পারছি দেখে নিলাম। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে, আপনারা এখান থেকে যে এটা রিয়েল টাইম ডাটাবেসের এখানেও কিন্তু কানেক্ট দেখাবে। তারপরে আমাদের যে অ্যাপ আইডিটা আছে এটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল ফায়ারবেসে কানেক্ট করার আগে, কারণ এই প্যাকেজ নেমে ফায়ারবেসের এইখানে কিন্তু প্যাকেজ নেমটা সেই প্যাকেজ নেমটাই রয়েছে যেইটা আইডি ছিল সেইটা। ফায়ারবেস আমি আপনাকে দেখাচ্ছি, তো অবশ্যই আপনাদের আইডিটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন com.bpapps এই প্যাকেজ নেমে কিন্তু আমার হয়েছে। তো আমাদের এখানে প্যাকেজ নেমটা কিন্তু এখানে আইডিটা চেঞ্জ না করার কারণে কিন্তু আমাদের হলো না। আমি আবার এটা নেমটা চেঞ্জ করে তারপরে আবার সিঙ্ক করে সেটা আমি আবার ফায়ারবেসের সাথে কানেক্ট করে নিব আগের প্রজেক্টটা ডিলিট করে। তো আমি আবার ওইটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি এখন আমাদের ঠিকঠাকভাবে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখন com.faisaldev ওয়ালপেপার টা এখানে চলে আসছে। এখানে আমি যেই অ্যাপ্লিকেশন আইডিটা দিছি, তো অ্যাপ্লিকেশন আইডিটা আর প্যাকেজ নেমটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখবো এটা আপলোড হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের হোস্টিংয়ে সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। ব্যাগে চলে আসতেছি, এটা এখন কাট করব, কাট করে নিচ্ছি। ব্যাগে আসতেছি, এখানে পেস্ট করে দেব। এসডি ডক্সের যে আগের ফোল্ডারটা আমার এটা ছিল সেটা আমি রিমুভ বা ডিলেট করে দিচ্ছি। ডিলেট, এইটা আমি এখন রিনেম করে দেব। ওকে, তো আমার এসডি ডক্সের ভিতরে ফাইলগুলো হতে হবে অবশ্যই, বা আপনাদের যদি পেইড হোস্টিং হয় সেক্ষেত্রে পাবলিক এইচটিএমএল এর ভিতরেই কিন্তু এই ফাইলগুলো হতে হবে। তো আমরা এখন চেক করতেছি যে এগুলো সঠিকভাবে আপলোড হচ্ছে কিনা। itech.ml এন্টার দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে এসডি ওয়ালপেপার অ্যাপস ইনস্টল অপশনস। তো এখানে আপনারা যেইটার অ্যাপটা তৈরি করতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েডের হলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, আইওএস হলে আইওএস সিলেক্ট করবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড তাই অ্যান্ড্রয়েড সিলেক্ট করতেছি। তারপরে এখানে আমার পিএসপি ভার্সন কত রানিং আছে, মাইএসকিউএল ডাটাবেস কি আছে না আছে, জেসন আছে কি না, সব এখানে শো করতেছে। আমি এখানে যদি নেক্সট দেই তাহলে এখন এখানে একটা ভেরিফায়ার অপশন আসছে, আপনাদের যে কোডটা কিনছেন সোর্স কোডটা সেটার পারচেস কোড দিতে বলতেছে আর ইউজার নেম দিতে বলতেছে। তো আমি কিছুই দিব না, জাস্ট ভেরিফাইতে চলে যাব, নেক্সট। এরপরে আমাদের এখানে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এইগুলো আমরা কোথায় পাবো সেটা আমি আপনাদের বলে নেই। এখানে যেহেতু এটা আপলোড করছেন তো ফাইলের ভিতরে গিয়ে যদি আপনারা ইনস্টলে যান সেক্ষেত্রে এখানে একটা ডাটাবেস আছে, বাট আমাদের কানেক্ট করার জন্য ইনক্লুডের এটাতে যেতে হবে, তারপরে
এখানে যে আমাদের আছে ইনক্লুডের ফোল্ডার ভিতর কানেকশন পিএসপি, তো এই কানেকশন পিএসপি এটা আমরা এডিট করি যদি, ওয়েট করতে হবে অবশ্যই। তো এইখানে দেখেন, লক্ষ্য করেন এখানে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্টিং নেম, ডাটাবেস নেম, তো এই চারটা আমাদের লাগে সাধারণত। তো আমরা এই চারটা ডাটাবেসে আপলোড করার পরে সংগ্রহ করতে হবে আমাদের। তো তার জন্য আমি এখানে কন্ট্রোল প্যানেল চলে যাচ্ছি, আপনাদের হোস্টিং এর কন্ট্রোল প্যানেল চলে যাবেন, সেটা যে কোনো হোস্টিং হতে পারে। কন্ট্রোল প্যানেল যাওয়ার পর আমাদের ডাটাবেসটা এখানে আপলোড করতে হবে। তো আমি MySQL ডাটাবেস চলে যাচ্ছি, দেন এখানে আমাদের একটা ডাটাবেসের নেম দিতে হবে, তো আমি দিয়ে দিলাম HD ওয়ালপেপার, ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিলাম। তো আমাদের একটা ডাটাবেস তৈরি হয়েছে, এখন সেই ডাটাবেসের আন্ডারে যে অ্যাডমিনটা আছে সেই অ্যাডমিনে আমাদের প্রবেশ করতে হবে। আপনাদের পেইড হোস্টিং হলে বা 000 হোস্ট হলে, বিভিন্ন হোস্ট আছে, যেই হোস্টিংয়ের ডাটাবেস তৈরি করতে গেলেও একটা পাসওয়ার্ড লাগে, তো আপনারা একটা পাসওয়ার্ড দিতে পারেন ওইখানে ডাটাবেসের জন্য। ডাটাবেসের ইউজার নেম সেট করতে পারবেন, জাস্ট আমি ইনপুটে গিয়ে ফাইল চুজ করতেছি। ফাইল চুজের এখানে আমাদের এখান থেকে ইনস্টলের ভিতরে কিন্তু ডাটাবেস SQL আছে একটা, তো আপনারা চাইলে এখানেও একটা SQL আছে, তো জাস্ট আমি ইনস্টলের এখানেরটাই দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ওপেন করবেন, দেন গো, গোতে ক্লিক করবেন, অবশ্যই ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু আমার ইম্পোর্ট ফিনিশ হয়েছে ডাটাবেসটা, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এই পেজটা আমি রিলোড দিচ্ছি। তো আমাদের এখন ডাটাবেস নেম, এখান থেকে জাস্ট ডাটাবেস নেমটা আমি কপি করে নিচ্ছি, আমার এখানে যে লাইভটা আছে সেটাতে আমি বসাচ্ছি, জাস্ট ডাটাবেস নেম আমি প্রথম কপি করেছি, ডাটাবেস নেম কন্ট্রোল বি করে দিলাম। তারপরে আমাদের এখানে ডাটাবেস ইউজার নেম কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপরে হলো আমাদের পাসওয়ার্ড। তো ডাটাবেসের পাসওয়ার্ডটা আপনাদের ওইখানেও ডাটাবেসের এখানেও পেতে পারেন, কিন্তু এটা যেহেতু বি প্যানেলের সাথে সম্পর্কিত ফ্রি হোস্টিং, তো তাই আমাদের বি প্যানেলের এখানের যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুক, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি, তারপর ডাটাবেস ইউজার নেম, অ্যাকচুয়ালি হোস্ট নেমটাই মনে হয় আমি ইউজার নেম দিয়ে দিচ্ছিলাম ভুল করে, কন্ট্রোল বি করে দিচ্ছি। আমি আপনাদের আবার দেখিয়ে নিচ্ছি, এখানে যে ডাটাবেস ইউজার নেমটা আছে, এটা ডাটাবেস ইউজার নেম, সেটাই কিন্তু আমি এখানে ডাটাবেস ইউজার নেম এখানে দিয়ে দিছি। তো পাসওয়ার্ডটাও দিলাম, এখন আমাদের হোস্ট নেম, এটা সাধারণত লোকাল হোস্ট থাকে, তারপরেও আপনারা এখানে যে MySQL হোস্ট নেম তো এটাও ইউজ করতে পারেন। পেড হোস্ট হলে সাধারণত লোকাল হোস্টই থাকে, যাই হোক আমি এটা দিয়ে দিলাম, দেন আমরা এটা সেভ করে নিচ্ছি, সেভ করে দিচ্ছি। তো আমাদের এটা সেভ কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে নিচ্ছি। তো আবারও দেখার জন্য আপনার জাস্ট এডিটে গিয়ে দেখে নেবেন যে এটা ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক থাকলে এটা ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করার পরে আমাদের যে জায়গায় আমরা ছিলাম সেখানে আমাদের আবারও ফিল আপ করতে হবে ডাটাবেস হোস্ট নেম, তো আমি এখান থেকেও কপি করতে পারবো, বা ওইখানে যে আমি এখান থেকেও কপি করতে পারবো, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি,
ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস ইউজার নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পাসওয়ার্ড, মাইএসকিউএল পাসওয়ার্ড, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপরে হলো ডাটাবেস নেম, ডাটাবেস নেম, কন্ট্রোল সি। অ্যাকচুয়ালি এটা হবে ডাটাবেস নেম, কন্ট্রোল সি, ডাটাবেস নেম, কন্ট্রোল বি। তো তারপর আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব, অবশ্যই ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইম্পোর্ট হয়েছে, নেক্সট স্টেপে চলে যাচ্ছে আমি। তো এখন আমাদের অ্যাডমিনে লগ ইন করতে হবে, লগ ইনে গিয়ে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনটা চলে আসছে, ফার্স্ট টাইম এটা অ্যাডমিন অ্যাডমিন থাকে। তো আমি এটা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিচ্ছি, লগ ইনে ক্লিক করতেছি। তো দেখতে পারলেন যে আমাদের হোস্টিং এর অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে সব ডিফল্ট প্রোফাইল ফটো বা সব কিছু এখানে ডিফল্টটাই আছে। জাস্ট আমরা কি করতে পারি, এখন আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। এখানে ফাইল ম্যানেজারে চলে গিয়ে যদি সেই এসডি ডকসের ভিতরে গিয়ে, তারপর ইনক্লুডে গিয়ে, কানেকশনে গিয়ে এডিটে যাই, তাহলে এখানে দেখতে পারবো যে ইফ আর এলস মেথড দুইটা যে আছে, যদি এইটা না হয় তাহলে এইটা, এখানে দুইটাতেই কিন্তু সেমই বসানো আছে, দেখতে পাচ্ছেন। তো একটা কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি ভাবে বসিয়ে দিয়েছি, আর একটা কিন্তু আমাদের ওইখানে বসিয়েছি, তার ফলে কিন্তু দুটাই ডিফাইন করা হয়েছে। তো আমরা এখন কি করতে পারি, এখানেও একটা লোকাল হোস্ট আছে, যাই হোক সমস্যা নেই, আমরা পরে যদি এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এগুলো আমরা চেঞ্জ করে নিব। এখন আমাদের এটা ফাইল ক্লোজ করে দিচ্ছি, আমরা ওয়ান সিগনাল আইডিতে চলে যাব, ওয়ান সিগনাল, ওয়ান সিগনাল ডট কম লগ ইন করে নিচ্ছি। আপনারা এটাতে জিমেল ইউজ করে লগ ইন করে নেবেন। তো তারপর আমাদের নিউ অ্যাপ তৈরি করতে হবে। আগে যদি কোনো অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে রিমুভও করতে পারবেন, তো আমি রিমুভ করব না, জাস্ট নিউ অ্যাপে চলে যাচ্ছি। তারপর আমাদের অ্যাপের নেমটা দিতে হবে। তো আমাদের এখানে যে অ্যাপের নেমটা দিছি সেটাও ইউজ করতে পারেন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপের নেমটাই কপি করে নিলাম, জাস্ট পেস্ট করে দিলাম। তো তারপর অ্যান্ড্রয়েড নেক্সট স্টেপে চলে যাচ্ছি, গুগল অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে আমাদের ফায়ারবেস এর সার্ভার ক্রেটা দিতে হবে, সেন্ডার আইডিটা দিতে হবে। তো আমরা ফায়ারবেস চলে গেছি, দেন এখানে এখান থেকে সার্ভার ক্রেটা কন্ট্রোল সি করে নিচ্ছি, কন্ট্রোল বি, তারপর সেন্ডার আইডিটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি সেভ হয়েছে। এখন আমরা নেটিভ অ্যান্ড্রয়েড চলে যাচ্ছি, সেভ করে দিচ্ছি। তারপরে আমাদের এখানে ওয়ান সিগনালে একটা আইডি দেওয়া হয়েছে, অ্যাপ আইডি, তো আমরা সেটা এখান থেকে নিব না, আমরা ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে। তো আমরা এখানে কেস অ্যান্ড আইডিস এখানে অপশন চলে যাব, দেন এখান থেকে ওয়ান সিগনাল যে আইডিটা আছে সেটা আমরা কপি করে নিলাম। আমাদের এখানে ওয়ান সিগনাল যে আইডিটা লাগবে বলতেছে, সেইটুকু মুছে নিচ্ছি, কন্ট্রোল বি করে দিচ্ছি, এটা আমি সিঙ্ক করে নিচ্ছি।
তো এইটা আছে রিসেট অ্যাপে ক্লিক কে, তো আমি আবার সেই আমার যে অ্যাডমিনটা আছে itech.ml অ্যাডমিন প্যানেল সেখানে চলে যাচ্ছি। এটা যে পর্যন্ত আপনার লগ আউট না করবেন সে পর্যন্ত কিন্তু লগ ইন থেকেই যাবে। তো চাইলে আপনারা আইকন চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা আইকন দিয়ে দিচ্ছি। অবশ্যই জেপিজি ফরম্যাটের হতে হবে। তো কিছু কিছু ফটো ফাইলের সাইজ বেশি হওয়ার কারণে সেগুলো কিন্তু আপলোড হয় না, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। আপনারা কয়েকটা ফটো ট্রাই করবেন, হবেই এখানে আপলোড, সমস্যা নেই। তো আমি একটা পিএনজি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাডমিনটা চেঞ্জ করে ফয়সাল দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো এরপরে আমাদের এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল জিমেইল এখানে সেট করে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। তো মাঝে মাঝে দেখা যায় যে একবার ফটো আপলোড করলে আবারও সমস্যা করতে পারে, তো আপনারা আবারও আপলোড করে নেবেন। পরে একবার যে সময় এটা পার্মানেন্টলি সেভ হবে তখন আর এটা সমস্যা করে না, হোস্টিং জড়িত সমস্যা, যেহেতু আমি এখানে ফ্রি হোস্টিং ইউজ করতেছি। তো যাই হোক, কিছুক্ষণ পরে এটা অবশ্যই চেঞ্জ হবে, বা আরও দু একবার ট্রাই করলে হয়ে যাবে। এটা প্রোফাইলে একটা বাগ আছে। তো আমরা এখন এটার সেটিংয়ে ঢুকে দেখি এটার সেটিংয়ে কি কি আছে। এখানে এই লোগোটা আছে, চেঞ্জের অপশন আছে লোগোটা, তারপর অ্যাপ ডিসক্রিপশন দেওয়া আছে, একটা অ্যাপের নেম দেওয়া আছে, এখানে অ্যাপের টাইপ, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট এগুলো সাপোর্ট করবে কি না সেগুলো একটা অপশন আছে, জিপ গিফ কি আপলোড হবে কি না সেটা ট্রু ফলস দেওয়া আছে, যে অ্যাডগুলি আমরা বসাই সেগুলোর এখান থেকে আমরা বসিয়ে দিতে পারবো। তারপরে এপিআই সেটিং আছে, এখানে প্রাইভেসি পলিসি আছে, আপনার চাইলে এখান থেকে যে প্রাইভেসি পলিসিগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে আপনাদের অ্যাপ লিঙ্কের একটা বিষয় আছে, তো এখানে আপনাদের প্যাকেজ নেমটা দিয়ে দিতে পারেন, যে অ্যাপটা শেয়ার অবস্থায় কোন প্যাকেজ নেমটা শেয়ার হবে। তো আমি এখানে ফয়সাল ট্যাব ওয়ালপেপার 2022, তারপর এখানে ভার্সন নাম্বার একটা আছে, আমি 0.1.0 দিয়ে 0 দিয়ে দিচ্ছি। আর অ্যাপটা অটো আপডেটে পপ আপ কি আসবে কি হাইড থাকবে না শো করবে সেটার একটা অপশন আসছে। তো এখন আমরা যে নোটিফিকেশনে কাজ করলাম ওয়ান সিগনালে, সেটা আমরা এখান দিতে পারি নোটিফিকেশন। তো নোটিফিকেশন এখান বলতেছে যে আপনাদের ওয়ান সিগনাল অ্যাপ আইডিটা লাগবে, তো আপনারা এখানে ওয়ান সিগনাল অ্যাপ আইডিটা কপি করে নেবেন। কপি করার পর এখানে সিম্পলি পেস্ট করে দেবেন, তারপর ওয়ান সিগনাল রিসেপ্ট যেটা সেটা আপনারা এখান থেকে কপি করবেন, এখানে গিয়ে পেস্ট করবেন। তারপর এখানে কি আছে, এখানে ম্যানুয়ালি ভাবে আপনার নোটিফিকেশন সেন্ড করবেন, মেসেজ সেন্ড করতে পারবেন টাইটেল দিয়ে, টেক্সট মেসেজ দিয়ে, আইকন দিয়ে, ক্যাটাগরি দিয়ে, একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সেন্ড করে দিবেন, সেটা অটোমেটিকলি গিয়ে অ্যাপের উপর নোটিফিকেশনে শো করবে। তো সেটা করব না আমরা, জাস্ট এটা আমরা সেভ করে নিচ্ছি। তো আমরা আমাদের অ্যাপে আবার চলে যাচ্ছি, দেন এখানে তো ওয়ান সিগনাল আইডিটা আমরা সেট করছি। সেট করার পরে আমাদের যে ওয়েবসাইটে থেকে ডাটাগুলি লুট নিবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু আমরা এখনও দেই নাই, তো আমাদের এখান থেকে দিতে হবে। জাস্ট গ্যারেল প্রপার্টিসে চল যাবেন,
তো তারপর এখানে সার্ভার ইউআরএল যেটা আছে সেটা আপনারা এখান থেকে মুছে দিবেন। এবিসি এক্সাম্পল যেটা দেওয়া আছে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আপনাদের যে ইউআরএলটা আছে আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি করে নিলাম, কন্ট্রোল বি করে দিচ্ছি। তো তারপর আমি সিঙ্ক করছি। এখানে আরও কিছু চেঞ্জ আমাদের আনতে হবে অবশ্যই। এটা সিঙ্ক একবার মতো আমি করে নিচ্ছি। তো আমরা এখন ফায়ারবেসে আর কিছু কাজ করে নিতে হবে, যেমন আমাদের অথেন্টিকেশনের এখানে এনাবল করে দিতে হবে সাইন ইনটা। তো আমি এটা এনাবল করে দিচ্ছি। তারপরে এখানে আরেকটা এনাবল করে দিতে পারি, আচ্ছা একটাই থাক। ডাটাবেসটা আমরা এনাবল করে দিচ্ছি। জাস্ট এনাবল আর আমরা ট্রু করে দিব, রিড রাইট ওয়েট করতে হবে রুলসে গিয়ে। জাস্ট আমরা রুলসটা রিড রাইটটা আমরা এখানে ট্রু করে দিতে পারি। ওকে ট্রু। আর রিয়েল টাইম ডাটাবেসে আমরা রিড রাইটটা ট্রু করে দিতে পারি। রুলস এখানে দুইটাই ফলস আছে, রিড আর রাইটটা ট্রু ট্রু করে দিচ্ছি। দেন নিচেরটাতেও পাবলিশ। ওকে আমাদের প্রজেক্টের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে এখানে। অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, আমরা ফিঙ্গারপ্রিন্টটা আগে তো আমরা এখান থেকে করতে পারতাম, এখন তো আপনাদের এখানে এখন তো ঝামেলা এভাবে সার্চ করে আনা। তো আপনাদের সহজ একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা লাগবে অধিকাংশ প্রজেক্টেই লাগে, তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা যে অবস্থায় আছে জাস্ট টার্মিনালটা ওপেন করে একটু ক্লোজ করে দিচ্ছি। এখানে আপনারা আমি এটুক লিখলাম যে এটুক আপনার লিখবেন, লেখার পর কন্ট্রোল পেস্ট করে ধরে রেখে এন্টার দিবেন। তো এন্টার দিলে দেখতে পারবেন যে অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসছে SS1 আর SS256। আমাদের এই দুইটাই আসলে দরকার। তো জাস্ট এখানে সবগুলো পাই সেম, আপনার দেখে নেবেন যে আসলে সবগুলো সেম কিনা। তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা কপি করলেই হবে, ফার্স্ট টাইম কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি সেভ। সেকেন্ডটা আমাদের কপি করে নিতে হবে, কন্ট্রোল সি তারপর কন্ট্রোল বি সেভ। আমাদের দুইটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়েছে।
আমি আবার আমাদের যে হোস্টিংটা আছে সেটার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে ইনক্লুডের এখানে কানেকশনের যেটা আছে সেটা আমি আবার ওপেন করে নিচ্ছি। এখানে আর কি কি বাকি ছিল আমি দেখিয়ে দিচ্ছি। HTTP হোস্ট দের এখানে জাস্ট আমাদের যে ইউআরএলটা ছিল অ্যাডমিনের সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এর নিচে আমাদের এখানে অন সিগন্যাল আইডি, তো আমরা জাস্ট এখান থেকে API কেটা দিয়ে দিচ্ছি, কপি করে নিলাম, ফাইলে চলে যাচ্ছি। দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আমাদের এখানে ওয়ান সিগন্যাল আইডিটাও দিয়ে দিতে পারি, জাস্ট কপি করলাম, পেস্ট করে দিলাম অন সিগন্যাল রিসেট কে আমাদের এখানে জেনারেটি আমার করা হয়নি API কেটা, জাস্ট আমি একটা কে জেনারেট করে নিচ্ছি। প্রথম আমি রিসেট কে জায়গায় API কে দিয়ে দিয়েছি। আচ্ছা দুইটা সেমি, তো জাস্ট আমি এখানে দুইটা সেম দিয়ে দিচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি ওইখানে API কে যেটা দেওয়া হবে সেম ভাবে এখানেও দিতে হবে। তো আমাদের এখানে যে API কেটা ছিল জাস্ট যে কোনো কিছু দিতে পারতেন, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি, কিছুটা এটুক মুছে দিলাম, এটুক আমি এখান থেকে কন্ট্রোল সি করে নিলাম। কন্ট্রোল সি করে নেওয়ার পরে আমার এখানে কেতে আমি দিয়ে দিলাম, দেন এটা আমি সিঙ্ক করে নিচ্ছি। তো সিঙ্ক কমপ্লিট, আর এখানে রিপোর্ট থেকে আমাদের অ্যাপে নিয়ে আসতে হবে। তো এখন আমরা আমাদের যে অ্যাপের অ্যাডমিন প্যানেলটা আছে সেটাতে আর কিছু মডিফাই করে নিব। যেমন যেমন ইউজারের থেকে ইউজার প্রোফাইলটা আমি এডিট করতে পারি, তারপর ইমেলটা চেঞ্জ করে দিতে পারি। দেন ফোন নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে চাইলে পাসওয়ার্ডটাও চেঞ্জ করা যাবে, আমি আর পাসওয়ার্ড পর্যন্ত গেলাম না। তো এখানে সেটিংয়ের এখানে আর কিছু চেঞ্জ আনতে পারি, অ্যাপ নেম, তারপরে অ্যাপ ভার্সন, মালিক তো আমি, ফোন নাম্বার, জিমেল,
ওয়েবসাইট ডেভেলপার দেন আমরা এটা সেভ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ডকুমেন্টেশন ফলো করি নাই, এপিআই কেটা আমাদের হলো পিএসপির এখানে যে মেথডটাতে আছে এই মেথডটার ভিতরে আছে, তো আমি ফাইলে চলে গেছি। দেন সেই মেথডটা আমি যদি আপনাদের দেখাই, তো এইখানে ইনক্লুডের এখানে জাস্ট এটা এডিটে যাবেন, দেন এটার থেকে আপনারা সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ করতেছি কন্ট্রোল এফ দিয়ে, এটা লিখে এন্টার দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি যে কেটা দিব সেই কেটা আমাদের ওই জায়গায় দিতে হবে। তো জাস্ট আমি কেটা দিয়ে দিচ্ছি ওয়ালপেপার 2022, জাস্ট আমি কেটা কপি করে নিচ্ছি, দেন আমি সেভ করব। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেম ভাবে দিয়ে দিতে হবে। সিঙ্ক করতে হবে, তো এখানে এপিআই কেটা আমরা এখান থেকে দিতে পারি। দেখাচ্ছি যে ফাইলটা আছে অনলাইন ফাইল ম্যানেজার পাবলিক HTML বা স্ট্রি ডকস, তো এটার ভিতরে আপনারা এখানে গেলেই তো এপিআই কেটা আপনারা পাবেন। ঠিক আছে, তো এখানে কি লেখা দেখতে পাচ্ছেন আশা করি, বাট এটাতে যেহেতু আমি লাইসেন্সকে দেই নাই, তারপরেও আবার পেইড ডোমেইন হোস্টিং আমার কাছে নেই, আর কিছু সমস্যাজনিত কারণে এই অ্যাপটা রান করার পরেও সার্ভারেরও শো করতেছে। আমার এইখানে আর কিছু দেখাই, যেমন আমি ম্যানুয়ালি ভাবে যে এসকিউএল ডাটাটা এখানে আপলোড করছি এখানে, তো আপনারা সেটা না আপলোড করলেও চলবে। যেমন এখানে যদি ইম্পোর্টে গিয়ে আমি এখান থেকে যে আমি তো এইটা এই ডাটাবেসটা আপলোড করছিলাম, অ্যাকচুয়ালি হবে এই ডিবির ভিতরে যে এইটা এই ডাটাবেসটা হবে, তো এই দুইটা ডাটাবেস প্রায় সেম কাছাকাছি, এগুলোর ভিতরে টেবিল আছে, টেবিলের ভিতরে এটা যেহেতু হোস্টিংয়ে আছে তাই অটোমেটিকলি এখানে ইম্পোর্ট হয়ে যায়, নতুন করে ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে না। ডকুমেন্টেশনেও যেহেতু নাই ইম্পোর্ট করার অপশনটা, আমি যদি আপনাদের এখানে আবার ঢুকে দেখাই একটা জিনিস, এটা যদি আপনারা ম্যানুয়ালি ভাবে করেন তাও হবে, সমস্যা নেই, কিন্তু এটা অটোমেটিকলি আপনাদের প্রথম যে সময় সেট আপ দিবেন এই অ্যাডমিন প্যানেলটা সেই সময় সেট করা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি
যেমন কিছু কিছু কাজ আপনাদের দেখিয়েছি, সেগুলো কাজ দেখে আশা করি আপনারা উপকৃত হবেন, অন্যান্য প্রজেক্টে কাজে লাগবে। আরেকটা বিষয় হলো এই প্রজেক্টটাতে মনে হয় সমস্যা সার্ভার এররের। আমার কাছে আরও অনেকগুলো সোর্স কোড আছে, আমি সময় পেলে কিন্তু সেগুলো নিয়ে ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সোর্স কোড। তো এই ভিডিওটা আমি মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে আর আপলোড করব না, যেহেতু আমি শেষ পর্যন্ত কাজটা করতে পারতেছি না, হচ্ছে না। তো এটা মোটামুটি কিছুটা গবেষণা করছি, সময় নিয়ে আরও গবেষণা করলে প্রজেক্টটা ঠিক করা যাবে। আর একটা বিষয় হলো যে এটার ভিতরে যে ডকুমেন্টেশনটা আছে সেটা আপনারা এ টু জেড পড়ে নেবেন, তাহলে যে 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 কোনো জায়গায় যদি আমি ভুল দেখিয়ে থাকি সেটাও আপনারা কারেকশন করে সমাধান করতে পারবেন। জাস্ট এখানে ফুল্লিভাবে ডিটেলি দেওয়া আছে। তো আপনাদের কাছে যেহেতু পারচেস কে প্রোডাক্ট কে এগুলি নেই, তো আপনারা ওইখানে ফাঁকা রেখেই আমি যেমনটা করেছিলাম নাল লিখে রেখেই ওকে করে দিয়েছিলাম, তো সেভাবে আপনারা করে নিতে পারেন। এখানে ফেসবুক অ্যাড কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সব কিছুই ডিটেলে দেওয়া আছে, কিভাবে ভেরিফাই করবেন সেটাও দেওয়া আছে, ভেরিফাইয়ের দরকার নেই এটা। কিভাবে প্যাকেজ নেম চেঞ্জ করবেন, কিভাবে অ্যাপ নেম চেঞ্জ করবেন, কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবেন, তারপরে কিভাবে গুগলে লগ ইন করবেন ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করে, কিভাবে ফেসবুক লগ ইনের মাধ্যমে এই অ্যাপটাতে লগ ইন করবেন, তারপরে সার্ভার ইউআরএল, এপিআই কে, তারপরে কিভাবে আরটিএল ডিজিবল এনাবল করবেন, সব কিছুই কিন্তু এখানে ডিটেলি দেওয়া আছে। কিভাবে ওয়ালপেপার হোম পেজে স্লাইডার এনাবল করবেন, তারপর কিভাবে গিফ আপলোড করবেন, গিফ কিভাবে সিলেকশনটা অফ করতে পারেন, শোটা অন অফ করে রাখতে পারেন, বিস্তারিতভাবে এই ডকুমেন্টেশনে দেওয়া আছে কিভাবে আইকন রিপ্লেস করবেন। তো এরপরে আমি আমার মোহাম্মদ ফেসাল অফিসিয়াল চ্যানেল ফলো করবেন। নেক্সট ডে আমি চাইতে ভালো সোর্স কোড নিয়ে কাজ করার ট্রাই করব। এটা আমি ফার্স্ট টাইমই আপনাদের ভিডিও রেকর্ড করা কালীনই কিন্তু এটা আমি কাজটা করার চেষ্টা করলাম, জাস্ট আগে আমি ট্রাই করি নাই, আগে ট্রাই করলে তো আমি ভিডিও করতাম না। যাই হোক, আপনারা কিছুটা হলেও এই প্রজেক্ট থেকে শিক্ষা নিতে পারবেন আশা করি। এই ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।